এরপরে আইমা একরাম হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন শকুনের ঘটনা, শকুনের গৃহস্থের গরু একটা মরেছে। হুজুর এই কুত্তার সাথে উদাহরণ কেন দিলেন? গৃহস্থের গরু একটা মরেছে, এইবার এটাকে বাঁশ বেঁধে লাট বেঁধে বাড়ির অদূরে মাঠের মধ্যে রেখে এসেছে। গৃহস্থের বাড়িতে কুত্তা একটা আছে, কিন্তু পোষা কুকুর। কুকুরের দুইটা গুণ আছে, একদিকে লোভ আরেকদিকে প্রভুভক্তি। প্রভুভক্তি মানুষ দারোয়ান খেয়ানত করে, কিন্তু কুত্তা দারোয়ান আজ পর্যন্ত একটা খেয়ানত করেছে, এরকম রেকর্ড আমার জীবনে আমি যেদূর স্টাডি করেছি আমি পাই নাই। মানুষ দুই নম্বরই করে, কিন্তু কুত্তা দুই নম্বরই করে না, তবে লুবি, তবে লুবি। আর লুবির কাজ হলো নিজে খাই নিজে বাঁচি, আর সব উচ্ছন্নে যাক গোল্লায় যাক, তাতে আমার কিছু যায়ও না আসেও না। এখন গৃহস্থ আরও একজন দুইজন লোক নিয়ে বাঁশের লাট বেঁধে চাঙ্গে করে কান্দে করে ওই মাঠের পাশে গরুটা ফেলে আসলো, কুত্তাটা পিছনে পিছনে গেল। সে আজকে খুব খুশি, আজকে তো আমার মহাভোজ হবে, মহাভোজ ফিস্ট হবে, বড়খানা হবে, কারণ যেই গরু মরেছে সারাদিন খাইলেও তো শেষ হবে না। এখন গৃহস্থ বাড়ির দিকে চলে আসলো, কুত্তা সেখানে থেকে গেল। এখন যদি গপাগপ কিছু খেয়ে নিত তাহলে পেটটা ভরত। এখন সে মরা গরু চারু কিনে দেয়া ঘুরে, একটু পরে আবার গিয়ে ঘেরান সঙ্গে, কিন্তু খায় না। এখান দিয়ে যদি খাই তাহলে একটু খাস্তা হয়ে যাবে, এটা থাক পরে খাবো। আবার আরেকখান দিয়ে গিয়ে নাক লাগিয়ে খেতে যাবে, এমন সময় কুত্তায় কয় এখান দিয়ে যদি খাই তাহলে একটু খাস্তা হয়ে যাবে, এটা থাক পরে খাবো। সে এখন শুধু ঘ্রাণ শুকে আর ওই তোয়াফ করে, মরা গরু তোয়াফ করে কিন্তু খায় না। নিজের প্রয়োজন যে দূরের দূর খাওয়ার মতো অনেক সময় কিন্তু সে পেয়েছে, কিন্তু খায় না কেন? খেলে কমে যাবে, খাস্তা হয়ে যাবে। মানুষের মধ্যে বোধ হয় এমন মানুষ নাই, আছে আছে একরকমের মানুষ আছে, নিজেও খায় না, বন্ধুরাও দেয় না, প্রতিবেশীরাও দেয় না, দিলে কমে যাবে, ঠিক কিনা বলেন? আবার আরেক রকমের মানুষ বখিল, এরকমও আছে, নিজের বাল বাচ্চা বিবি তাদেরকেও যা খাওয়ার, যা খাওয়ানো দরকার তা খাওয়ায় না, কারণ বেশি টাকা দিয়ে মাছ কিনলে পয়সা বেশি লাগবে, ঠিক কিনা? বেশি দাম দিয়ে কাপড় কিনলে জামা সুন্দর হবে কিন্তু পয়সা বেশি যাবে, নিজেও খায় না পরেরও খাওয়ায় না, খেলে কমে যাবে, খাস্তা হয়ে যাবে। এই জন্যে সে সম্পদ পাহারা দেয়, শুধু পাহারা দেয়, ওই কুত্তার মতো পাহারা দেয়। এক বখিল তার বেয়াই বাড়ি থেকে দুধ পাঠাইছে, দুধ বখিলের বেয়াই বাড়ি থেকে। এখন বখিল অনেকদিন দুধ খায় নাই, কারণ পয়সা দিয়ে দুধ কিনে খাবে, এমন নীরস বখিল সে না, কোনোদিন কিনে নাই। এখন দুধ দেখে মহা খুশি, বিবিকে বলে দুধটা ভালো করে একটু এঁটে রান্না করে রাখো, গোসল করে আসি, তারপরে দুইজনে মিলে খাবো। বিবি বেচারি দুধ গরম করে টরে রেখে দিয়েছে, ঢাকনা দিতে মনে নেই। মাসি একটা কোথার থেকে উমড়ে এসে দুধের মধ্যে পড়েছে, পড়ার পরে এবার যখন স্বামীকে ওই মহিলা দুধ ঢেলে দিয়েছে, ডালা দুধে মাসি কিন্তু তার প্লেটে চলে গেছে, পাতিলে নিজের জন্য একটু রাখছে, কয় খাও খাও, অনেকদিন খাও নাই, দুধ কিনার তৌফিক আমাদের নাই, অথচ কত টাকা কিন্তু কিনে না। বাজার থেকে আপনি ইলিশ মাছ একটা কিনেছেন 2 কেজি, এখন এই দিক থেকে বাজারের দিকে যায় এক বখিল, বখিল বখিল আপনাকে জিজ্ঞাসা করে কত দিয়ে কিনছেন, 3,000 টাকা।
আরে কিলছে সে তুই বেটা হায় হায় আর মাথা হাত দেস তাহলে নিজেও খায় না অন্যকেও খাওয়ায় না অন্যকেও খাক এই তো এরকম বকিল বোধা সংসারে নাই আসে আসে আরে ভাই 3,000 টাকা দিয়ে ইলিশ কিনলো সে আর তুই আফসোস করতে করতে মরস কত টাকা লাগছে কত টাকা লাগছে এইবার এই গিন্নি এদিকে আসো দুধে মাসি এখন আঙ্গুল দিয়ে উঠেছে মাসির ঠ্যাঙ্গের মধ্যে কিন্তু কাঁটা 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 আছে এখন এই দুধের কিছু সাদা সাদা সানা সানা মাসির ঠ্যাঙ্গের মধ্যে লাগছে হায়রে মরার পিণ্ডি কি খাবো আর আমারে কি দিলি অনেক দিন পরে বন্ধুর বাড়ি বেয়াই বাড়ি থেকে একটু হাত দিয়া দুধ আসছে তুই তো সব মাসি রে খাওয়াই দি মাসি কিছু খাইলো আর কিছু গায়ে মাখলো এই কথা বলে মাসিটারে মুখে দিয়ে প্রথমবার একটু চুষেছে বের করে দেখে যে কিছু ঠ্যাঙ্গে এখনো সাদা 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 তো আটালো জিনিস লাশা আবার মুখে দিয়ে শুইছে কতক্ষণ চুষে বের করার পরে দেখে যে 2-1টা ঠ্যাঙ্গে এখনো এখনো তো কিছু ছানা রয়ে গেছে মাসির ঠ্যাঙ্গে এইটা তো ফেলে দেওয়ার জিনিসটা মহামূল্যবান এবার মুখে দিয়ে খুব জোরে চোষণ দিয়ে জিব্বাকে যখন তালুর সাথে চাপ দিছে ব্যর্থ করি মাসি গলি গেছে গলি যাওয়ার পরে কেইবা ছানাও উসুলেছে আর আমার দুধ যেটা খাইছো সেইটাও উসুলেছে এক রকমের বখিল নিজেও খায় না বন্ধুরেও খাওয়ায় না আরেক রকমের বখিল নিজেও খায় না আরেকজনে পয়সা দিয়ে কিনে খায় সেটা দেখলেও তার কলজা জ্বলে যায় ঠিক কিনা বলে আর 3 নম্বর শেষ বখিল এলো মাসি এইটার পায়ে কিছু লাগলে এইটারে মুখে দিয়ে বেড়া গেলে তারপরে মাসি পর্যন্ত খায় এমন বখিলও সংসারে আসে ঠিক কিনা বলে কুত্তা খায় না শুধু পাহারা দেয় কিছুক্ষণ পরে ঝাঁকে ঝাঁকে পাখি চিনেছেন বোধ হয় মুরুবিরা চিনছে ঝাঁকে 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 অগণিত একবার জঙ্গি বিমানের মতো আসে নামে এখানে গাছে এখানে গাছে এখানে গাছে মাঠে দূরে দূরে চক বেঁধে বেঁধে তারা কখন কুত্তে একটু সরবে তারা এসে খাবে এই অবস্থা হওয়ার পরে এখন শকুনের ডাক এইভাবে যখন এসে গরুটি মুখ দিয়ে সে কুত্তার মেজাজ খারাপ হয়ে গেছে নিজেও খেলাম না আশপাশের প্রতিবেশীর কুত্তা আসছে এগুলারও দৌড়াইতে দৌড়াইতে গলা শুকে গেছে নিজেও খেলাম না অন্য কুত্তা বন্ধু বান্ধব আসলো তাদেরকেও দিলাম না শেষমেশ তোরা খাবি কুত্তার মেজাজ আরো খারাপ শকুনরে এবার দৌড়ানো শুরু করেছে গরুর জায়গায় গরু এখন শকুন এটারে কি দৌড়ায় শেষ করা যায় এক পালকে এইদিকে দৌড়াইলে যায় 3 পালে সে হা হা করে গরুর চাইরানি শেষ কুত্তা এসে যখন দেখলো গরুর তো চাইরানি শেষ মেজাজ আরো খারাপ এইবার সুপারলেটিভ ডিগ্রিতে উঠেছে কুত্তার টেম্পারেচার মেজাজ এইবার শকুন কয়েকটাকে দৌড়াইতে দৌড়াইতে পুব দিকে শুধু দৌড়ায় আর যায় তুই শকুন রে গাছে না উঠাইয়া আমি কুত্তা গরুর কাছে ফিরে যাব না গাছে উঠাইছে ঠিক মাঠের একেবারে শেষ মাথায় এখান দিয়ে কি হয়েছে বাকি শকুনরা যা আসিল সব কুল্লো খালাস এখন এসে দেখে যে শুধু ছাক না শির দ্বারা মাথার খুলি এছাড়া আর কিছু নেই শকুনকেই কিন্তু বলা হয় ন্যাচারাল সুইপার ন্যাচারাল সুইপার প্রাকৃতিক ঝাড়ুদার এখন কুত্তার মেজাজ আরো খারাপ গেউ গেউ করতে করতে শকুন দৌড়াইতে দৌড়াইতে গলা শুকাইয়ে গেছে অন্য দিন গড়ের গিন নিয়ে একটু মার রাখে অন্তত সন্ধ্যার আগে কুত্তারে দেবে আজকে ওই বেচারি মার পুকুরে ফেলে দিয়েছে কুত্তা তো এই ওরস ওরস সেই সকালে বেরিয়ে গেছে গরুর পিছে পিছে এখনো আসে নাই আজকে তো কুত্তার মারেরও দরকার নাই সে ফেলে দিয়েছে
এখন এইভাবে শকুন দৌড়াইতে দৌড়াইতে যখন গলা শুকিয়ে গেছে, আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন কুত্তা তখন ডোবার মধ্যে এর দূর পানিতে নেমে শুধু পানি গিলে, দেখছেন কিনা কেউ? ভাই আমি দেখছি, আজকালের বর্তমান প্রজন্ম দেখেও নাই, আমি তাদেরকে বলে বুঝাতেও পারবো না। মুরব্বীরা যারা দেখছেন তারা বুঝতেছেন আমার কথাগুলো। এইভাবে শকুন দৌড়াইছে আর পানি খাইছে, শকুন দৌড়াইছে আর পানি খেয়েছে, কুত্তা দৌড়াইছে পানি খাইছে, পানি খাইতে খাইতে পেট এত বড় একবার ডোলের মতো। এখন ঘরের দুয়ারে এসে হাজুর লেজ দাঁড়ে, এখন এ ঘরের গৃহিণী তার স্বামীকে ডাকে, দেখে যা দেখে যা কুত্তার পেট কত বড়। সে সকালে গেছে সারাদিন মরা গরু খাইছে, দেখো পেট কত বড়। কুত্তা দুয়ারে খাড়াই এখন লেজ দাঁড়িয়ে দেন না, বোধ হয় যেটা মনে করছে না, মনে করেছে আমি গরুর গোস্ত খাইয়া একেবারে হাড়িল হয়ে গেছি, আসলে এক তিল। তাহলে আসুন, আর দুনিয়া জিফ হাতন, এই দুনিয়া মরা গরু, অত লাভ উহাকে লাভ। আর যারা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে নামে, খায়ও না খাওয়ায়ও না আল্লাহর পথেও, যে নিজে খায় না হেতে বোধ আল্লাহর পথে দিব, সে আপনি কর আপনি কর। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দুনিয়ার সম্পদ যেটা আপনার আছে এটা আল্লাহর দান, আল্লাহ আপনাকে দিয়েছে। আপনার জেদ্দুর লাগে ইদ্দুর খান, আর উদ্ধৃত্ত যেটা থাকে সেটা আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তার থেকে দিয়ে দেন। আর যেই আল্লাহ এমন আল্লাহ, আজকে আপনি খাইয়া টাইয়া সব যদি দিয়ে দেন, আগামীকাল আল্লাহ বোধ হয় আপনার খানার জোগাড় করার যোগ্যতা রাখেন না, রাখেন রাখেন রাখেন। তাহলে যারা সত্যিকার পারফেক্ট মানুষ, ইতিহাসে যুগে যুগে দেখা গেছে তারা দিনের দা দিন খেয়েছে দিয়েছে দান করেছে, আগামীকালের চিন্তা কেউ আর করে কি করবে? নমা তাদরি নাফসুম মা যা তাকসে বুগা দান, আগামীকাল আপনার রেজে আদৌ আছে কি না কি হয়তো আর কে শেষ। সুতরাং যা খাইতে পারি যা দিতে পারি এইটাই তো, আগামীকাল আসবে কিন্তু আপনার জীবনে আসবে কি না আপনি জানেন না, আমাদের জীবনে আগামীকাল আসবে কি না আমরা বোধহয় জানি, আমরা বোধহয় জানি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হুজুর ইরশাদ করেছেন, আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল বেহেশতে যাবে না, বখিল বেহেশতে যাবে না। শেখ সাদির গুলিস্তা বুস্তা ছোটকালে যারা পড়ছেন, বখিল আর বুয়া জাহেদ ও বাহারগর বেহেশতি না বাসত বহক মে খবর, কিও বয়স্করা হচ্ছে যে হাদিসের খবরে জানা যায় বখিল যত বড় তাঙ্গর হোক যত বড় সম্পদশালী হোক বখিল কোনোদিন বেহেশতে যাবে না। আল্লাহ আমাদেরকে বখিলি থেকে লোভ লালসা থেকে, একটা হলো বখিলি আর একটা হলো লোভ লালসা, এই লোভ লালসার কারণেই কিন্তু খাদে মজুর জীবন হারাইছে কি, এই লোভ লালসার কারণেই কিন্তু তিন টাকায় জীবন হারিয়েছে, দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে রয়েছে কিন্তু তুমি কুত্তার মতো খালি পেলে চলে গেছ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালা।